প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি করোনাকালীন বাত ব্যথার চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে এই সময়টাতে আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিটা বেড়ে গেছে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের হয় না প্রায়, এবং যারা শিশুরা রয়েছে, বয়স্ক বা তরুণ যারা রয়েছে, একটু বড় যারা তরুণ, তাদের মধ্যে একটা অস্থিরতা দেখা যায় যে তারাও কিন্তু ঠিক মতো লাইফস্টাইলটা যেন ঠিক মিলিয়ে নিতে পারছে না তাদের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি একেবারে বাংলা ভাষায় বলি, এটাকে জ্যাম লেগে গিয়েছে। যেমন রাস্তা জ্যাম লাগে বা সড়কে, তদ্রূপ মানুষের শরীর যখন ইনঅ্যাক্টিভ থাকে বা মুভমেন্ট হয় না, কাজকর্ম করা হয় না, বা জবলেস বা বাসায় আছে, তখন কিন্তু আলটিমেটলি শরীর এমনিই ঝিমিয়ে পড়ে। এটাই স্বাভাবিক। এটা আমরা যেমন, আপনি যদি স্পোর্টসের কথা চিন্তা করেন, যে ক্রিকেট বা ফুটবল, যে কোনো স্পোর্টসের আগে যখন সে খেলবে, তাকে যদি আমরা একেবারে শারীরিক এবং মানসিক দুইটা ফিটনেস আপনাকে পেতে হয়, তাহলে তাকে, প্লেয়ারকে আগে আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে। তো ওয়ার্ম আপ জিনিসটা কিন্তু সাইন্টিফিক একটা ভাষা, এটা অথেন্টিক সাইন্টিফিক সিস্টেম। জি, ওয়ার্ম আপ ছাড়া কোনো প্লেয়ার কিন্তু আসলে খেলতে যায় না। তদ্রূপ আমাদের এখন ওয়ার্ম আপের সময় হয়েছে, যেহেতু আমরা মোটামুটি প্রায় বাংলাদেশে প্রতিষ্ঠানগুলা বিভিন্নভাবে ওপেন হচ্ছে, কিছু পার্সিয়াল, কিছুটা পুরোপুরি, কিছু কিছু ক্ষেত্রে আস্তে আস্তে শুরু হচ্ছে। সো আমাদের এখন প্রত্যেকটা লোককে কিন্তু ওয়ার্ম আপ করতে হবে। তো ওয়ার্ম আপ আমরা কীভাবে করব, সেটা বয়স অনুযায়ী একরকম হবে, বা ইয়াংদের একরকম হবে, বয়স কম যাদের একেবারে বাচ্চা তাদের আরেক রকম হবে। তো এটা আমরা কিন্তু এখন থেকেই যদি আমরা অন্তত নিয়মিত হাঁটার অভ্যাস করি, এটা আমাদের খুবই জরুরি। আমি বারবার এই জিনিসটা সবাইকে তাগিদ দিচ্ছি। এখন অনেকে বলে, স্যার হাঁটতে গেলে তো আবার আমাদের স্বাস্থ্যবিধির সমস্যা হবে। নো, হাঁটতে গেলেও কোনো স্বাস্থ্যবিধির সমস্যার সুযোগ নেই। আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং যথেষ্ট স্পেস আছে, জায়গা আছে। আপনি কেন হাঁটার জন্য, আপনি তো আর বাজারে যাবেন না, ঠিক না? হাঁটার জন্য তো আর মার্কেটে যাবেন না। আপনাকে খোলামেলা জায়গায় যেখানে মানুষ কম, গ্যাদারিং কম, আপনি সেখানেই হাঁটতে হবে। এবং আরেকটা বিষয় এদিকে, এটা একটু লক্ষ্য রাখা দরকার, মাস্ক পরে আবার কেউ যদি জগিং করে, সেই ক্ষেত্রে কিন্তু তার হাইপক্সিয়া বা অক্সিজেন লেভেল তার মধ্যে কমে যেতে পারে এবং সে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, সেটা আবার করা যাবে না। জি, আপনি ঠিকই বলছেন, সেটা একটু খেয়াল রাখা অবশ্যই দরকার। তবে মাস্ক আপনার বিভিন্ন টাইপের আছে। যদি আমরা যে ইয়া মাস্কগুলো ব্যবহার করি, স্পেশালি সার্জিক্যাল মাস্ক, এগুলাতে অত একটা সমস্যা হয় না। তারপরেও হ্যাঁ, তখন যদি লোকজন না থাকে, যে উনি যে এরিয়া জগিং করছে সেখানে কোনো লোক নাই, সেক্ষেত্রে ওনার মাস্ক ব্যবহার করা অত প্রয়োজন নেই। তো এটা অবস্থা, সিচুয়েশন বুঝে প্রত্যেকটা লোক। কারণ আপনার এখন সরকার প্রতিটি লোককে, ডাক্তাররা প্রতিটি লোককে বুঝিয়ে দিবে সারাদিন, সেটা কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকের করোনা থেকে বাঁচার এখন নিজ থেকেই তাকে সিদ্ধান্ত নিতে হবে, যে সে কি করবে, সে কিভাবে সেলফ ডিফেন্স নিবে, সে কিভাবে ভালো থাকবে করোনা থেকে বাঁচতে গেলে, সে নিজে ভালো থাকবে কিভাবে, শুধু সে নিজে না, তার ফ্যামিলিকে সে কিভাবে ভালো রাখবে। এখন আমি যদি আমার ইচ্ছা মতো চলাফেরা করি, ইচ্ছা মতো ক্রাউডি ইয়াতে যাই, ডিস্টেন্স মেনটেন না করে আমরা কথা বলি, মাস্ক ওইভাবে ব্যবহার না করি, তাহলে আমার থেকে আমার ফ্যামিলি আক্রান্ত হতে পারে, আমার বাচ্চারা আক্রান্ত হতে পারে, আমার বাসার মিসেস আক্রান্ত হতে পারে, আমার বাবা মা আক্রান্ত হতে পারে, এটি স্বাভাবিক। আমার আত্মীয়-স্বজনরা যেটা বলেছে, হ্যান্ড ওয়াশটা করার এই অভ্যাসটা আসলে সবার মধ্যে তো ছিল না, যে বারবার হাত ধোয়া বা কিছু, এবং বাইরে থেকে এসে কি করবে যেন অন্যদেরকে, পরিবারের অন্যদেরকে আক্রান্ত না করে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। জি, সেটা আমাদের, আমি বলছি আর আগে, যে এই যে মাস্ক ব্যবহারটা আসলে আমাদের এমনি তো দরকার ছিল, কারণ পলিউশনের, আপনি যেটা বলছেন, ঢাকা শহরে প্রচুর পলিউশন, শুধু ঢাকা না, অনেক শহরেই। তাছাড়া যে কোনো কারণেই আমরা যদি উন্নত বিশ্বে যখন যাই বিভিন্ন ইয়েতে, তারা কিন্তু মোস্ট অফ দ্য লোক বিভিন্ন সেক্টরে এমনও মাস্ক ব্যবহার করে। তো এটা আমাদের মনে হয় যদি আমরা অভ্যাসটা ধরে রাখতে পারি, শুধু করোনা না, যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে আমরা বাঁচতে পারি। অনেক ডিজিজ, এয়ারবর্ন বহু ডিজিজ আছে, যেটা আপনার বাতাসের মাধ্যমে ছড়ায়। বিভিন্ন ভাইরাল ডিজিজ আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, বিভিন্ন আপনার পলিউশন থেকে বিভিন্ন, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াক্টিসিস, রেসপিরেটরি বিভিন্ন, মানে আমরা সিওপিডি যে রোগগুলো আছে, এগুলো থেকে কিন্তু আমরা অনেকাংশেই বাঁচতে পারি। আমি প্রায়ই দেখি অনেক রোগী বলে, যে স্যার করোনার কারণে আমাদের এখন কিন্তু শ্বাসকষ্ট কম,
এর মূল কারণটি হচ্ছে যে মাস্ক ব্যবহার করা এই যে মাস্ক ব্যবহার করা অভ্যাস হয়ে গেছে এবং যাদের আগে যারা অ্যাজমার খুব অ্যাটাক হতো কদিন পর পরে এটা কিন্তু এখন অনেক কমে গেছে বিকজ তারা কিন্তু একটা ভালো এনवायरमेंट এখন তো পলিউশন অনেক কমে গেছে প্লাস হচ্ছে বাসায় যারা থাকছে অনেক দিন ধরে বাসায় আছে তার কিন্তু ওই অ্যাটাক হচ্ছে না ওই জিনিসগুলো আমাদের কমে আসছে এটা সত্য কথা তো কিন্তু পাশাপাশি আমাদের এখন এই যে বললাম যে ব্যথা রোগী স্পেশালি আর্থ্রাইটিস যারা কোমর ব্যথা হাঁটু ব্যথা আক্রান্ত প্রচুর রোগী এখন বেড়ে গিয়েছে তো এই এইগুলো আমরা তো আসলে সারা বিশ্বে কোনো রাষ্ট্রই এত রোগী একসাথে ডাক্তারদের চিকিৎসা দেওয়া সম্ভব না আমাদের যে জন্য বারবার আমরা বলি আপনারা বাসায় এক্সারসাইজ করেন বাসায় বিভিন্ন এক্সারসাইজ আছে আপনি যে বলছিলেন যারা ইয়াং তারা কিন্তু বাসায় বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ করতে পারে যেমন পুশআপ দেওয়া বিভিন্ন শুয়ে শুয়ে বিভিন্ন এক্সারসাইজ আছে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ অথবা যদি বাসায় কারোর কোনো ছোট ছোট ডিভাইস থাকে স্পেশালি ডাম্বেল ডাম্বেল দিয়ে লাইট এক্সারসাইজ করতে পারে থেরাব্যান্ড আমরা পাওয়া যায় থেরাব্যান্ড স্পোর্টসে বিভিন্ন দোকানগুলোতে পাওয়া যায় থেরাব্যান্ড দিয়ে বিভিন্ন রেস্টেড এক্সারসাইজ তারা করতে পারে তারপরে সাইক্লিং করতে পারে স্ট্যাটিক সাইক্লিং স্পেশালি যারা ওমেন বাসায় আছে তারা কিন্তু বাসায় সাইকেল চালাতে পারে যদি সম্ভব হয় তাদের বা ট্রেডমিল দিয়ে বাসায় হাঁটতে পারে এগুলা খুবই মানে আপনার ইজি ওয়ে হয়তো বা কিছু টাকা খরচ হবে এটা সত্য কথা একটা ডিভাইস কিন্তু এটা অনেক দিন ব্যবহার করতে পারবে তো এই জিনিসগুলো যদি তারা বাসায় করে এখন আবার যাদের আছে পড়ে আছে হয়তো ইউজ করে না সেটা যদি এত কিছুই না থাকে নো প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে বলছি যে তারা দড়ি লাফ এটা করতে পারে পাশাপাশি আমরা কিন্তু এখন সবাইকে কিছু চেস্টের এক্সারসাইজের কথা আমরা বারবার বলছি চেস্ট ফিজিও কিন্তু করোনাতে খুবই ইফেক্টিভ কাজ করেছে যে অনেক রোগী আইসিইউ থেকে ব্যাক করেছে ডিউ টু চেস্ট ফিজিওর কারণে তো সেই ক্ষেত্রে কিছু আমাদের কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা হয়তো নিজেরা করাই সেটা হাসপাতাল ছাড়া সম্ভব না কিছু এক্সারসাইজ আছে প্রত্যেকটা লোক বাসায় করতে পারে সেটা কিন্তু আপনার এটা কি প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করবে এক্স্যাক্টলি প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করবে যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ থোরাসিক স্পাইন মোবিলাইজিং এক্সারসাইজ মোবিলাইজিং এক্সারসাইজ কি যেমন আপনি সাঁতার যখন কাটেন সেই ক্ষেত্রে হোল বডি মোবিলাইজ হচ্ছে পাশাপাশি আমার থোরাসিক স্পাইনটাও কিন্তু মোবিলাইজ হচ্ছে আমার যে কেজ আছে রিপস আছে এগুলো মোবিলাইজ হচ্ছে আমার যে ইন্টারকোস্টাল মাসেল মোবিলাইজিং হচ্ছে আমাদের স্পাইন পিছনে যে ডর্সাল স্পাইনে ফেসের জয়েন্টগুলো মোবিলাইজ হচ্ছে সো এই এক্সারসাইজগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে যেমন নাক দিয়ে শ্বাস নিয়ে ধরে রাখা ধরে মুখ দিয়ে ছেড়ে দেওয়া এটা আমরা বলি ডিপ ব্রিদিং এক্সারসাইজ তো এগুলো করতে পারে এগুলো করতে তো কোনো কঠিন কিছু না বাসায় বসে বসে আমরা যে কোনো অফিসে হোক যে কোনো কাজে কাজের মধ্যে ল্যাপটপ কাজ করছে উনি নো প্রবলেম বসে বসে দুই মিনিট তিন মিনিট এক্সারসাইজটা করুক প্রতি পাঁচ ছয় ঘন্টা পর পর অন্তত তিন চার বার করে ডিপ ব্রিদিং এক্সারসাইজ যে নাক দিয়ে জোরে শ্বাস নিবে নিয়ে ধরে রাখবে দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যে যত সেকেন্ড হোল্ড করতে পারে তারপরে সে আস্তে মুখ দিয়ে ছেড়ে দিবে এই এক্সারসাইজগুলো কী হয় আমাদের লাং ফাংশন ক্যাপাসিটিটা বাড়ে আমার যে ডায়াফ্রাম থাকে ডায়াফ্রামের ইলাস্টিসিটি বাড়ে ইন্টারকোস্টাল যে মাসেলগুলো থাকে সিম্পল একটা এক্সারসাইজ সিম্পল একটা এক্সারসাইজ খুবই সিম্পল বাট এটা কিন্তু খুব ইফেক্টিভ হ্যাঁ এবং এই এক্সারসাইজ থেকে করার কারণে অনেক শ্বাসকষ্ট রোগী এমনিতেই অক্সিজেন স্যাচুরেশন যাদের কমে গিয়েছিল যারা বিলো 70 হয়ে গিয়েছিল দেখা যাচ্ছে এক্সারসাইজ করাতে তারা কিন্তু 90 এর উপরে চলে আসছে মানে সেই ক্যাপাসিটিটা বেড়ে যায় কেননা এই যে পালমোনারি রিহ্যাবিলিটেশন বলে কিন্তু আলাদা একটা সাবজেক্ট আছে মানে সেটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা হয়তো খুব সিম্পল কিন্তু একটু চেষ্টা করলেই একটু কষ্ট করে মনে করে করলেই হয়ে যায় আর এখন তো আসলে পৃথিবী অনেক সহজ আমরা যে কোনো কিছু আপনি ডাক্তারি অনেক কিছু আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন শুধু অথেন্টিক সোর্স নিতে হবে আপনাকে যে আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন বা যে কোনো ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটই সেটা ওই দেশের গভর্নমেন্ট রিকগনাইজড কি না বা ওয়েবসাইটটা দেখলেই বোঝা যায় বা একটা ইউটিউব চ্যানেল একজন ডাক্তার রিনাউন্ড ডাক্তার সে কোনো কিছু দেখাচ্ছে কারণ পরিচিত ডাক্তার অনেক আছে সারা বিশ্বের পরিচিত ডাক্তার আছে তো তারা যে টিপসগুলো দিচ্ছে দিস ইজ অথেন্টিক টিপস সো এই টিপসগুলো কিন্তু আমরা রোগীরা কিন্তু অনায়াসেই এক্সারসাইজগুলো ইউটিউব থেকে পেয়ে যেতে পারে ইউটিউব থেকে বা আপনার ফেসবুক থেকে তারা এক্সারসাইজগুলো যদি শিখে শিখে বাসায় করে বা তাদের ওয়ার্কিং প্লেসে করে তাহলে কিন্তু অনেকাংশেই আমরা এই প্রিভেন্টিভ মেজারগুলো আমরা নিতে পারি আমরা অনেকাংশেই সুস্থ থাকতে পারি আর এখন যেহেতু এই যে করোনাকালীন সময়টাতে দেখা যাচ্ছে যে অন্য ট্রিটমেন্টগুলো পেতে কিন্তু মানুষকে অনেক বেগ পেতে হচ্ছে বা যাদের দেখা যায় যে
বিভিন্ন সময় ফিজিওথেরাপি দরকার হয় বা করে আসছে, তারা কি এখন স্বাভাবিকভাবে নিতে পারছে বা তাদের জন্য সেই অ্যাক্সেসটা আছে? যে আমরা আমাদের স্পেশালিস্ট ডিপিআরসি হাসপাতাল আমরা কোনোদিন করোনার মধ্যে এটা বন্ধ করি নাই, এবং গভর্নমেন্ট থেকে আমাদের যেতে কোনো নির্দেশনা আসে নাই যে আপনারা বন্ধ রাখেন। হাসপাতাল কোনোটাই পৃথিবীতে বন্ধ হয়নি, এবং এভরি ট্রিটমেন্ট আর অনগোয়িং। সো শুধু আমাদেরকে যে নিয়মগুলো মেনে, মানে আমাদের যে যেটা হতো আমরা আগে করতাম না, যেমন আমরা যখন রুগী দেখি এখন আমরা প্রপার মাস্ক ব্যবহার করার চেষ্টা করি, রুগী একজন একজন করে দেখার চেষ্টা করি একসাথে অনেক, মানে হয়তো অ্যাটেন্ডেন্স আগে দুই তিনজন চলে আসতো রুগীর সাথে, সেটা আমরা কমিয়ে ফেলেছি। যেমন রুগী যখন হাসপাতালে ঢুকে সেই ক্ষেত্রে আমরা যে তার টেম্পারেচার মেনটেন করা, তারপরে হচ্ছে তার মাস্ক ব্যবহার করে আসছিলো কি না, তার স্যানিটাইজেশন করা, হাত সাবান দিয়ে ধোয়া বা যে কোনো হ্যান্ড স্যানিটাইজার, হাসপাতালে তো হ্যান্ড স্যানিটাইজার অ্যাভেলেবেল, তো সেগুলো আমরা ব্যবহার করি। আমরা কিন্তু এগুলো করে কাজ করছি, এতে কোনো প্রবলেম হচ্ছে না। এবং রুগীদের ক্ষেত্রে একটু যদি রুগীরা সাবধান হয়, তারা এই হাসপাতালে আসার ক্ষেত্রে যদি একটু সাবধান হয়ে আসে, স্পেশালি অতিরিক্ত লোক নিয়ে আসার কোনো মানে হয় না। অন্তত যদি একেবারেই বেশি খারাপ রুগী থাকে, একজন অ্যাটেন্ডেন্স বা দুজন অ্যাটেন্ডেন্স নিয়ে আসতে পারে, কিন্তু একজন সুস্থ অন্য কোনো সমস্যা নেই কিন্তু তার হাঁটু ব্যথা কোমর ব্যথা, তো তার ক্ষেত্রে তো অতিরিক্ত লোকের কোনো আমি প্রয়োজন মনে করি না। সে একাই যদি সম্ভব হয় আসবে, আসলে আমাদের হাসপাতালে তো সকল সাপোর্ট থাকে, সো এতে কোনো সমস্যা হচ্ছে না। এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসি হাসপাতাল আপনি জানেন যে এ পর্যন্ত করোনাকালীন সময়ে আমরা কোনো ট্রিটমেন্ট বন্ধ রাখি নাই, ট্রিটমেন্ট আমরা চালিয়ে গিয়েছি, এটা আমাদের ওথ যে আমরা চিকিৎসা চালিয়ে যাব চিকিৎসক হিসাবে। তবে আমাদের যে নিয়মগুলো মেনে চলা দরকার সেটা আমরা রোগীদের কাছে রিকোয়েস্ট করি বারবার। অনেক সময় দেখা যায় যে রুগী আসছে চেম্বারে, ঠিকই সে মাস্ক পরে আসছে, ওয়েটিং রুমে মাস্ক পরে বসে আছে বা হ্যান্ড স্যানিটাইজ করছে, যখন চেম্বারে ঢুকে রুগীরা হয়তো অনেক কারণে কথা বলতে গেলে হুট করে মাস্কটা খুলে ফেলে। এটা আসলে আমি রুগীদের দোষ দিব না, এটা মানুষের একটা অভ্যাসের ব্যাপার। আবার অনেক রুগী আছে উল্টো, কেউ যদি সেটা ব্যবহার না করে সে নিজে থেকে বলে আমরা মাস্কটা পরে নেব, তো এটা আসলে সচেতনতার একটা ব্যাপার। তো এগুলা যদি রুগীদেরকে আমরা আগে থেকে একটু বলে নেই, তাহলে কারণ হচ্ছে ওই রুগী থেকে আমি যদি আক্রান্ত হই, আমার থেকে কিন্তু আরেকটা রুগী আক্রান্ত হবে যে হয়তো করোনা ছিল না। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে, কিন্তু পাশাপাশি তো আমরা অন্য চিকিৎসা বন্ধ রাখতে পারি না। আপনার যদি এখন স্ট্রোক করে কোনো লোক, স্ট্রোক করলে তাকে ফিজিওথেরাপি দিতেই হবে, আর কোনো বিকল্প কিছু নাই। আপনি যদি ফিজিওথেরাপি না দেন তাহলে রুগীটা ভালো হবে না, এমনকি মারাও যেতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস আমাদের মাথায় রেখেই কিন্তু আমরা আসলে যারা চিকিৎসা করি চিকিৎসা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি যদি আরও যতই দিন যাবে আল্লাহ পাক সুস্থ রাখে, অবশ্যই আমরা ট্রিটমেন্ট চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আসলে এই কথাগুলো বারবার বলার একটাই উদ্দেশ্য যে সচেতনতাটা প্রত্যেকটা লেভেলে হওয়া দরকার, মানে কেউ সচেতন হবে কেউ হবে না, এটা হলেও কিন্তু এই করোনা মোকাবেলা করা সম্ভব না। হ্যাঁ, আর আমি একটা জিনিস গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে আইনের প্রয়োগ, এটা কিন্তু বারবার বলা হচ্ছে যে মাস্ক না পরলে জরিমানা করতে হবে। তো আমরা এই জিনিসটা একটু অন্তত পাবলিক প্লেসে যখন যায় সবাই যেন একটু মাস্ক ব্যবহার করে, এবং কিছু কিছু আইন যদি একটু প্রয়োগ হয়, স্পেশালি মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ছোট ছোট প্রয়োগ হলে কিন্তু মানুষ একটু সাবধান হবে। আসলে আপনি জরিমানা করে কত মানুষকে ইয়ে করবেন, প্রচার হচ্ছে সবই হচ্ছে, তো জিনিসগুলো আসলে আমাদের দেশ আসলে অভ্যস্ত না, দীর্ঘদিন আমরা এত সহজেই কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু হাত ধোয়া ছাড়াও অনেকে খাবার খেত, তো সেটা কিন্তু আমরা অন্তত যে অন্তত খাবার খাওয়ার আগে হাতটা ধুইতে হবে, এটা কিন্তু আমরা জনগণ মোটামুটি ভালো করি এখন বুঝে, এখন কিন্তু সবাই সাবধান, কারণ যদি সে হাতটা না ধুয়ে খায় সে জানে সে করোনা আক্রান্ত হতে পারে, এই ভয়টা অন্তত মানুষের মধ্যে ঢুকেছে। এবং আমার মনে হয় বাংলাদেশ এই ব্যাপারে আরও আগে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ, যত দিন যাবে তারা আরও আমাদের জনগণ আরও বেটার আমরা একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি শামীম বলছি। জি, মিরপুর থেকে। জি, আমার বেবির হচ্ছে একটা প্রবলেম হচ্ছে দুদিন, সেটা হচ্ছে ওর পুরো শরীরে বলতেছে ব্যথা করে, তো ছোট, তার 5 বছর বয়স, মানে ব্যথা করে বলতে হাত পা চাবায় ঝিনঝিন করে এরকম বলতেছে। আসলে আমরা বুঝতে পারতেছি না প্রবলেমটা কি কি কারণে হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা ওর? এটা এই 2 দিন, গতকালকে আর আজকে।
আচ্ছা, ওর শরীরে টেম্পারেচার ঠিক আছে, অন্য কোনো সমস্যা নেই তো? টেম্পারেচার ঠিক আছে, কোনো জ্বর নেই, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। কিন্তু বাট গত উইকে একটু ঠান্ডা ঠান্ডা কাশি, ওর কিন্তু জন্মের পর থেকে ঠান্ডা কাশির সমস্যা আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ও ও কি স্কুলে যেত? ট্রাইলক না। খায়, ট্রাইলক খাচ্ছে, আর ট্রাইলক অনেক আগে থেকে কন্টিনিউ চলে, হুম হুম কিটোবাটটা মাঝে মাঝেই খাওয়ানো পড়ে। আচ্ছা, ও কি এমনি কি এমনি এমনিতে কি করতো, স্কুলে যেত না? না না, স্কুলে যায় না এখনো, 4.5 বছর ক্লাস হয়েছে, 5 বছর আচ্ছা হবে, এই জন্য এই বছর স্কুলে দেওয়া হয় নাই, ও আচ্ছা বাসায় থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমি আমি উত্তর দিচ্ছি। ওনার বাচ্চার যে সমস্যাটা, এটা এখন প্রচুর বাচ্চা, আমি প্রায় রুগী পাই, বাচ্চা আসছে একই সমস্যা, সেম যে ব্যথা করে, হ্যাঁ, চা বায় কামড়া, এইসব কথা বলে বাবা মাকে। আমরা এর আগে, করোনার আগে, আমরা প্রচুর প্রোগ্রাম করেছি বাচ্চাদের বিভিন্ন ব্যথা নিয়ে, যে গ্রোথ পেইন বলতে একটা কথা আছে, যে উঠতি বয়সী বাচ্চাদের পেইন হয়, স্পেশালি স্কুল গোয়িং বাচ্চারা। স্কুল গোয়িং বাচ্চা স্কুলে গেল সব ঠিক আছে, খেলতে গিয়েছে বিকালে সেটাও ঠিক আছে, যখন বাসায় আসবে স্কুল থেকে আসলে বা রাতের বেলা বিকাল থেকে শুরু হয়ে যায় যে তার পা কামড়ায়, চা বায় কামড়ায়, কান্নাকাটি, এটা বাবা মাকে সে খুব ডিস্টার্ব করে, তার তো কষ্ট হয়। তো এটা হচ্ছে গ্রোথ পেইন, উঠতি বয়সী বাচ্চাদের এই পেইনটা হতে পারে। এটা কোনো খারাপ কিছু না, মানে কোনো রোগ না, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল সমস্যা হয়। তো এটার ট্রিটমেন্ট একেবারে সিম্পল। আর ওনার বাচ্চার ক্ষেত্রে আমরা এই জাতীয় বাচ্চা প্রায় পাচ্ছি, এটা ওই একই কথা, ঘুরে ফিরে বাসায় ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে মুভমেন্ট কম। এই বাচ্চা হয়তো করোনার আগে যেত, বাইরে যেত, খেলতে যেত, বা অ্যাকর্ডিং টু পরিবেশ, যদি উঠান থাকে উঠানে যায়, বা বাসায় অনেক খেলাধুলা করে, এখন সারাদিনই বাসায় আরেকটা থাকে। হয় যে একদম বাসায় কনফাইন্ড থাকতে থাকতে, বিশেষ করে বাচ্চারা, হ্যাঁ, কারণ এখন তো স্কুল বন্ধ, একদমই তারা বাইরে যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি তাদের সানলাইটের যদি একটু অভাব হয়, সেই ক্ষেত্রে কি তাদের কোনো ডেফিশিয়েন্সি হ্যাঁ হতে হতে পারে পারে, কিনা? হতে পারে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি হতে পারে, এটা আমরা প্রায়ই পাচ্ছি, হুম হুম এটা থেকে হতে পারে। বা বাসায় থাকতে থাকতে কত আর বাসায় খেলবে সে, তার তো একটা পরিবেশ লাগবে, আপনি হুম একই হুম জায়গায় একই একঘেয়েমি তো সেটাই, বাচ্চারা খেলবে না। আপনি যদি বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যেতেন আবার বাসায় আনতে, তাহলে সে হুম হুম বাসায় বাসার মতো করে খেলবে, হুম হুম বাহিরে গেলে সে বাহিরের একটা পরিবেশ পাবে, যার কারণে প্রবলেমগুলো হচ্ছে। তো আমার মনে হয় আপনার ওরিড হওয়ার মতো কিছু নেই, বাচ্চার ওর এটা ঠিক হয়ে আসবে। আপনি একটু ওকে বাইরে, যে আমরা সামাজিক স্বাস্থ্যবিধিগুলো মেনে, আপনি একটু ওকে হাঁটাতে নিয়ে যাবেন নিয়মিত, ওকে একটু ঘুরিয়ে আনেন নিয়মিত প্রতিদিন। আর বাসায় এসে যদি খুব বেশি ব্যথা করে, একটু কুসুম গরম পানিতে ওকে একটু গোসল করাতে পারেন, গরম পানি দিয়ে শরীর, সারা শরীরে দিবেন, মাথায় দিবেন না। আর সর্বোচ্চ আপনি প্যারাসিটামল, যদি সে সিরাপ খেতে পারে সেটা খাওয়াতে পারেন মাঝে মাঝে, 5 বছর, 4.5 বছর, যেহেতু আপনি 2 চামচ করে প্যারাসিটামল বা 1.5 চামচ, 1.5 থেকে 2 চামচ মাঝে মাঝে প্যারাসিটামল সিরাপ দিতে পারেন। তবে প্রয়োজন নেই, আমি আমার মনে হয় যদি তাকে একটু হাঁটান, মুভমেন্ট করান, বা কুসুম গরম পানিতে গোসল করান, এটা আসা আস্তে ঠিক হয়ে যাবে। আর একটু রোদে নেবেন, রোদে যদি না সম্ভব হয় অনেকাংশেই সমস্যাগুলো কমে আসবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এবারে ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।